আর অনেকভাবেই আপনার শারীরিক ক্ষমতা আপনার মানসিক ভারসাম্যের ভিত্তি না আমি মনে করি খাবার আর টয়লেট এই দুটোই দূরে থাকা উচিত তখনই আপনি আপনার শরীরকে এক সচেতন অবস্থায় রাখবেন আমি এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছি তার মানে এটা ভাববেন না যে কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে সমস্যা রয়েছে সদ্গুরু লকডাউনের সময় আমাদের ওজন অনেক বেড়ে গিয়েছে বেশি খাওয়ার ফলে ও কোনো শারীরিক কাজকর্ম না করার ফলে ওজন কমানোর কিছু সহজ উপায় বলে দেবেন প্লিজ আমি চেন্নাইতে ছিলাম এই কয়েক বছর আগে আর আমি তখন সেখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের কিছু লোকের সাথে তখন কথা বলছিলাম তারা যে বিশাল বা প্রচণ্ড মোটা তা নয় কিছুটা পৃথিবীটাকে অনুকরণ করার চেষ্টা করছেন পৃথিবীর মতো চক্কর খেয়ে নয় আকারের দিক দিয়ে তো বুঝলেন আমি বললাম তাদের যে একটা প্রজন্ম হিসেবে নিজেদের অবস্থাটা দেখুন আমি যদি চেন্নাইতে পঞ্চাশ বছর আগে এসে থাকতাম বা একশো বছর আগে লোকে তখন কেমন শারীরিক অবস্থায় থাকতেন ফিটনেসের কোন মাত্রায় তারা থাকতেন সাধারণ লোকেদের কথা বলছি আমি আমি জিমন্যাস্ট খেলোয়াড় সব ধরনের মানুষের কথা বলছি না সাধারণ লোকের কথা বলছি যাদেরকে রাস্তায় দেখেন কিংবা এখনও মানুষে কি ধরনের শারীরিক শক্তি বা অবস্থায় রয়েছেন আজকের দিনেও এই ভারতের গ্রামগঞ্জেই ধরুন আমি বললাম যদি এরকম হয় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর আপনি একটি বাঘ দেখলেন বন্য বাঘ ক্ষুধার্থ আপনাদের মধ্যে কতজন অন্তত একটা গাছে চড়তে পারবেন আর এটা তো একটা দারুণ দৃশ্য একটা বাঘ চেন্নাইয়ের রাস্তাতে এটা তো রোজকার ঘটনা নয় এটার মজা তো আপনার অবশ্যই নেওয়া উচিত কিন্তু আপনাদের মধ্যে কতজন একটা গাছে চড়তে পারবেন যেটার গুড়িগুলো কিনা শহরের যে গাছগুলো যেগুলো শহরের রাস্তার ওপর রয়েছে সেগুলো তো আট থেকে বারো ফুটের বেশি উঁচু নয় আপনাদের মধ্যে কতজন এই আট থেকে বারো ফুট চড়ে একটা গাছের ডালের ওপর বসে এই প্রাকৃতিক দৃশ্যটার মজা নিতে পারবেন না কেবল তারা যারা আপাত দৃষ্টিতে ছোটখাটো কাজ করছেন যারা ঝাড়ু লাগাচ্ছেন রাস্তায় হয়তো তিনি গিয়ে গাছের ওপর বসে দেখবেন আপনি কি সুন্দর ব্রেকফাস্টে পরিণত হচ্ছেন আপনারা এরকম কেন হয়ে গিয়েছেন না বাঘ কোথা থেকে শহরে আসবে না সেটা কথা নয় আপনার এরকম অবস্থা কেন হয়েছে যে আপনি শারীরিকভাবে আর কিছুই করতে পারেন না আপনি পারেন কেবলমাত্র অফিস যেতে আর বাড়ি ফিরে আসতে এই জিনিসগুলো আজকের জগতে প্রয়োজন কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আপনি শারীরিকভাবে সক্ষম থাকেন শারীরিক দক্ষতা হলো আপনার শারীরিক ক্ষমতার এক প্রতিফলন আর অনেকভাবেই আপনার শারীরিক ক্ষমতা আপনার মানসিক ভারসাম্যের ভিত্তি এটা নিয়ে আজকে আর কোনো সন্দেহ নেই আপনার শারীরিক শক্তি হলো আপনার মানসিক ভারসাম্যের ভিত্তি অনেক অনেকভাবে এটা আমরা যোগ যোগবিজ্ঞানে সবসময় বলে এসেছি কিন্তু লোকে এই কথাতে হেসেছেন কারণ এখন সব কিছুকেই আলাদা করে দেখা হয় লোকে বলেন মস্তিষ্কটা আলাদাভাবে বোঝার একটা বিষয় তাই আমি গতকাল সব নিউরো বিশেষজ্ঞদের সামনে স্বীকার করলাম দেখুন আমার মস্তিষ্ক নেই বা বেশিরভাগ সময় সেটা কাজ করে না আমি বন্ধ রাখি যথেষ্ট রয়েছে মাথার চুল থেকে পায়ের আঙুল অবধি যথেষ্ট কোষ রয়েছে শরীরে তাদের নিজের স্মৃতি এবং বুদ্ধিমত্তা নিয়ে তারা দিব্যি চালাবে আমার জীবনকে আমি তাদেরকে সুন্দরভাবে শিখিয়েছি শৃঙ্খলাবদ্ধ হতে আমি যেভাবে চাইব আমার জীবনকে সেভাবেই তারা চালনা করবে কারণ দৈনন্দিন জীবনের বেশিরভাগ কাজই আমরা রোজ যা করে থাকি সেটা মূলত পুনরাবৃত্তি আপনার প্রয়োজন কেবল একটা ক্লার্কের আপনার কোনো অতি বুদ্ধিমান মানুষের প্রয়োজন নেই এই সব কাজগুলো করার জন্য তো আমি তাদের ট্রেনিং দিয়েছি আর তারা তাদের কাজ করে আমাকে ভাবতে হয় না কীভাবে বসব খাব দাঁড়াবো নিঃশ্বাস নেব এসব ভাবি যাবি এগুলো নিজের থেকেই হয় কারণ শরীরের একটা অত্যন্ত স্থায়ী এবং উচ্ছ্বাসপূর্ণ অবস্থা খুব খুব গুরুত্বপূর্ণ আপনার মানসিক স্বাধীনতার জন্য না হলে প্রত্যেকটা ছোট ছোট জিনিস যা আপনি করবেন আপনাকে ভাবতে হবে আর একবার ভাবতে শুরু করলে স্বাভাবিকভাবেই আপনি বিব্রত হয়ে পড়বেন প্রত্যেকটি বিষয় নিয়ে এখন এখন আপনি বলছেন যে ভাইরাসের জন্য আপনি অনেক বেশি খেয়ে ফেলেছেন ভাইরাসটা কারণ নয় যার জন্য আপনি বেশি খেয়ে ফেলেছেন এটা এটা এক ধরনের ক্ষতিপূরণ মেটানোর কাজের মতন যে যেটা যেটা আপনি সিনেমায় থিয়েটারে দেখতে পাবেন যে কিছু করার না থাকলে মানুষের ইতিহাসে কখনো এটা আগে ঘটেনি যে খাবার এত সহজে পাওয়া গিয়েছে এটা ভুল আপনি যেখানেই যান সেখানেই খাবার এরকম হওয়া উচিত নয় আমি দেখছি যে আমেরিকার কিছু কোম্পানিগুলো এই রকম ব্যবস্থা করেছেন খাবার আর টয়লেট সবসময় আপনার থেকে দূরত্বটা কত করেছে পঞ্চাশ ফুট না একশো ফুট পঞ্চাশ বোধ আপনি যেখানেই রয়েছেন তার পঞ্চাশ ফুটের মধ্যে খাবার থাকতেই হবে আর সেই খাবারটা সাধারণত এক মাস পুরনো আর টয়লেট রয়েছে না আমি মনে করি খাবার আর টয়লেট এই দুটোই দূরে থাকা উচিত তখনই আপনি আপনার শরীরকে এক সচেতন অবস্থায় রাখবেন সব জায়গাতেই টয়লেট রয়েছে এটা ভালো নয় কারণ শরীরের একটা সহনশীলতা রয়েছে আপনি বারবার দৌড়ে টয়লেটে যেতে চাইছেন এটা কেবল শারীরিক নয় হ্যাঁ কখনো হতে পারে কোনো কারণে শরীর বিব্রত রয়েছে সেই সময় হতে পারে না হলে স্বাভাবিক অবস্থায় শারীরিক প্রবৃত্তির চেয়ে অনেক বেশি পরিমাণে এটা একটা মানসিক প্রবৃত্তি যেমন সব সময় আপনি মেসেজ করতে চাইছেন এই জন্য নয় যে আপনার প্রচণ্ড গুরুত্বপূর্ণ কিছু বলার রয়েছে এই জন্যই কারণ আপনি একটা কিছু বার করতে চাইছেন একইভাবে টয়লেটে যাওয়াও একটা কিছু বার করা যৌনতাও কিছু একটা বার করা যখন যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে সবসময় একই জিনিস কারণ আপনি নিজের ভেতর হাবি জাবি জমিয়েই চলেছেন সময়। সেটাকে আপনি বার করতে চান সব সময় বার করতে চাইছেন এগুলো নিয়ে আজকাল খোলাখুলি কথা বলা হচ্ছে মনোবিদ্যাতে যে আপনার বার করার রাস্তা প্রয়োজন আপনি জমাচ্ছেন কেন আমার মনে পড়ছে একটা ইন্টারভিউতে আমাকে একজন জার্নালিস্ট জিজ্ঞেস করছিলেন সদ্গুরু আপনি আনওয়াইন্ড বা রিল্যাক্স করতে কি করেন আমি বললাম কি আমি কেনই বা জমাব কেনই বা চাপ নেব আমি নিজের মধ্যে কোনো কিছু জমাই না যে পরে সেটাকে ছাড়তে হবে কোথাও গিয়ে আপনি কি আপনি ঠাকুরদার আমলের সেই ঘড়ি নাকি যে ভেতরে নিজেকে পেঁচিয়ে রেখেছেন এখন তো আপনার ঘড়িগুলোতেও প্যাঁচ দিতে লাগে না এগুলো তো নিজে নিজেই চলে আপনি কেন জমিয়ে রাখেন নিজের ভেতরে এটা কেবল এই জন্য কারণ আপনি জীবনকে এক জমানো বা সংগ্রহ করা বলে দেখছেন হ্যাঁ শরীর জমানো একটা বস্তু মনও জমানো একটা বস্তু কিন্তু জীবন কোনো জমানো বস্তু না এটা একটা ঘটনা যেটা ঘটে চলেছে সেই ঘটনাটির স্বাদ যদি আপনি না পেয়ে থাকেন যদি কেবল জমানোকেই জেনে থাকেন যদি আপনি সব সময় ভাবেন যে জমানো মানেই নিরাপত্তা তা সে ঐশ্বর্য বা টাকা বা যাই হোক আর শরীর কিন্তু অন্তত আপনার টাকা আপনি ব্যাঙ্কে রাখতে পারবেন হ্যাঁ আপনার মাথার মধ্যে ভারী হয়ে থাকতে পারে কিন্তু শরীর যদি বেশি জমিয়ে ফেলেন তাহলে আপনার জীবনের প্রতি মুহূর্ত তাকে বয়ে নিয়ে বেড়াতে হবে আর আজকের এই জগতে বর্তমান জগতে তিরিশ শতাংশ জনসংখ্যা অপুষ্টিতে ভুগছে আর একই শতাংশ মানুষদের শরীরের ওজন প্রয়োজনের চেয়ে বেশি ওভারওয়েট এই সমস্যার সমাধান করতে পারেন পৃথিবীর অপুষ্টির সমস্যার আপনি সমাধান করতে পারেন তো আমাদের ঈশাযোগ কেন্দ্রে এই রীতিটা রয়েছে যে যখনই কোনো কারণ উঠে আসে যখন ঈশাবিদ্যা জানেন তো গ্রামের শিশুদের শিক্ষা দেওয়ার জন্য সেটার জন্য অর্থ সংগ্রহ করা যখন একটু সমস্যা হয়ে উঠল এই যোগ কেন্দ্রে প্রচুর মানুষ এটা করলেন যে বুধবার রাত্রে আমি ডিনার করব না আর সেই টাকাটা শিশুদের জন্য যাক আমার মনে হয় আপনার এরকম সাতটা কারণ বার করা উচিত আমি আপনাদের সাতটা দিতে পারি সোমবার র্যালি ফর রিভার্স মঙ্গলবার কাবেরি কলিং বুধবার বিদ্যা বৃহস্পতিবারকে গুরুবার বলা হয় এটা আপনাদের সাদগুর জন্য শুক্রবার দেবীর জন্য কারণ সেটা তার দিন শনিবার আপনি ডিনার করুন আমি একদিন কমিয়ে দিচ্ছি রবিবার ধ্যানলিঙ্গর জন্য এইভাবে আপনি ছটা বা সাতটা কারণ খুঁজে বার করে ছটা ডিনার আপনি দিয়ে দিন সকালে আপনি খান ঠিক আছে সকাল দশটার সময় ভালো করে খেয়ে নিন আবার পরের দিন দশটার সময় খাবার খান আর যেহেতু আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে গাড়ি করে শহরের বাইরে যান আর হেঁটে ফিরে আসুন একটা বাসে চড়ে একটা টিকিট কিনুন দশ কিলোমিটার দূর যাওয়ার আর হেঁটে ফিরুন সবথেকে ভালো হয় আপনার ফোন আর আপনার পার্স না নিয়ে গেলে যাতে হেঁটেই ফিরতে হয় অন্তত কিছু একটা করুন একটা সমস্যা রয়েছেই এ সমস্যাটাকে আরও বাড়াতে চান আপনি প্রবলেমের সাইজটা বাড়াতে চান সেটা করবেন না সমস্যা যথেষ্টই রয়েছে আমি বলছি পর্যাপ্ত সমস্যা রয়েছে আমি এটা নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছি তার মানে এটা ভাববেন না যে কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে সমস্যা রয়েছে নিজেকে বোকা বানাবেন না কারণ আপনার শরীর আর মন এক ধরনের অবস্থায় থাকলে সহজেই নিজেকে বোকা বানানো যায় এটা ঘটেছিল শঙ্করন পিল্লাই একটা কাপড়ের দোকান চালাচ্ছিলেন এখানে আমেরিকাতে আর একজন মহিলা এলেন কিনতে সোয়েটার জাতীয় কিছু একটা তো শঙ্করন পিল্লাই কথা দিলেন তাকে যে এটা একশো শতাংশ উলের তৈরি তিনি নিলেন বাড়ি ফিরে গেলেন আর পরের দিন ফেরত এলেন আর বললেন আপনি তো বললেন এটা একশো শতাংশ উল কিন্তু দেখুন এখানে লেবেলটাতে লেখা আছে যে এটা বাংলাদেশে তৈরি আর এটা হানড্রেড পারসেন্ট সুতি শঙ্করন বললেন ম্যাডাম এটা দেখে ঠকবেন না লেবেলটা কেবল পোকা আর মথদের বোকা বানানোর জন্য ঠিক এভাবেই সারা পৃথিবী জুড়ে এরকম প্রচুর লেবেল রয়েছে সেগুলো দেখে যাবেন না এটা এটা একটা খুব সহজ পরীক্ষা যেটা আপনারা সকলে করবেন যারা মাটিতে বসে রয়েছেন যখন উঠবেন আপনি কেবল দুটো পা ব্যবহার করবেন উঠে দাঁড়াতে আপনাদের প্রত্যেকে আপনাদের জীবনে এটা করে যাবেন যতই বয়সক এটা একটা সহজ পরীক্ষা আপনি বসলেন বাবু হয়ে আর যখন দাঁড়াবেন কেবল দুটো পা ব্যবহার করবেন উঠে দাঁড়াতে মানে এরকম করে চার পাইয়া গাড়ি চালাবেন না কেবল পায়ের ওপর ভর করে উঠবেন এইটুকুনি ফিটনেস অন্তত আপনার রাখা উচিত আপনি যদি গাছে না চড়তে পারেন পর্যাপ্ত পরিমাণে বাঘ হতো আজকাল নেই যে তারা আপনার শহরে ঘুরে বেড়াবে গাছে চড়তে না পারলেন ঠিক আছে কিন্তু অন্তত উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত এইটুকু ফিটনেস আপনার রাখা উচিত নিজেদের জন্য অন্তত এইটুকু করুন